সাকিব খান, বাংলাদেশের এই সময়ের মেগাস্টার, সুদীর্ঘ 25 বছর তার ক্যারিয়ার। এই 25 বছর ক্যারিয়ারে তার এমন কিছু ছবি আছে, অসমাপ্ত ছবির কথা বলছি, যেগুলো আদৌ আর কোনোদিন মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ভক্তরা প্রিয় তারকার অনেক তথ্যই জানতে চান, তো আমি আপনাদেরকে আজ জানাবো সাকিব খানের অসমাপ্ত ছবিগুলোর তালিকা, পরিচালকের নাম সহ বিস্তারিত তথ্য, যে ছবিগুলো আর রিলিজ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এই তালিকায় প্রথমেই রয়েছে অপমানের জ্বালা। অপমানের জ্বালা চলচ্চিত্রের কাজ শুরু হয় 2004 সালে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন নূর হোসেন বলাই। চলচ্চিত্রে সাকিব খান একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোলি, শাহিন আলম, এশা, খলিলুল্লাহ খান, সিরাজ হায়দার, শামসুদ্দিন টগর প্রমুখ। সে সময় ছবিটি বিভিন্ন জটিলতার কারণে আটকে যায়। পরবর্তীতে 2006-07 বিভিন্ন সময় মুক্তির চেষ্টা করলেও পরিচালক অসুস্থ হওয়ার কারণে আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ 2011 সালে এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য ছাড়পত্র পায়। তার পরবর্তীকালে প্রায় 10 বছর পর 2014 সালের 19 ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়, কিন্তু সেপ্টেম্বরে এটির পরিচালক নূর হোসেন বলাই মৃত্যুবরণ করেন, যার ফলে ছবিটি মুক্তি পুনরায় স্থগিত হয়ে যায়। যেহেতু নূর হোসেন বলাই মৃত্যুবরণ করেছেন, এটি নিয়ে ভূমিকা নেওয়ার আর তেমন কেউ নেই। এবং বর্তমানে সাকিব খানের স্টারডম এমন পর্যায়ে গিয়েছে যে এই মুহূর্তে এই ছবি রিলিজ হলে সাকিব খানের উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দেখা গেল যে সাকিব খানেরও আর আগ্রহ থাকার কোনো সুযোগ নেই। এই তালিকার দ্বিতীয় ছবিটির নাম স্বপ্নের বিদেশ। 2008 সালে সাকিব খান শাবনূরকে নিয়ে পরিচালক শুরু করেছিলেন স্বপ্নের বিদেশ সিনেমার শুটিং। এটি সাকিব খান শাবনূর জুটি অভিনীত শেষ চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন মহারানী প্রোডাকশন এবং পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান। 2009 সালের শুরুর দিকে ছবির প্রায় 85 ভাগ কাজ শেষ হয়। চলচ্চিত্রের মোট 90টি দৃশ্যের মধ্যে 16টি দৃশ্য বাকি রয়েছে, এতে প্রধান চরিত্রে অভিনেত্রী শাবনূরের কাজ শেষ হয়েছে। 2014 সালের সেপ্টেম্বরে পরিচালক নজরুল ইসলাম খান জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলা News24কে জানান এটির সম্পাদনার কাজ শেষ হয়েছে। এছাড়াও তিনি আরও জানান ঈদের পর সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। 2023 সালের সেপ্টেম্বরে প্রথম আলো জানায় গল্পের প্রয়োজনে সাকিব খানকে নিয়ে ছবির বাকি দৃশ্যগুলো বরফের মধ্যে শুটিং করার কথা ছিল। দেশের বাইরে গিয়ে বরফের মধ্যে কাজের জন্য বড় বাজেট প্রয়োজন ছিল, যা প্রযোজক সেই সময় সংগ্রহ করতে পারেননি। ফলে সাকিব খান জানান যে বরফের মধ্যে শুটিং না করলে তিনি শিডিউল দেবেন না, কারণ এতে গল্পের মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিবে, এতে তার ইমেজ ক্ষুণ্ণ হবে। তাই 2023 সাল অনুযায়ী চলচ্চিত্রটি 15 বছর ধরে এভাবেই আটকে আছে, যা আর মুক্তি পাওয়ার আহামরি কোনো সম্ভাবনা নেই। এই তালিকায় আরও 2টি ছবির নাম যথাক্রমে কানামাছি এবং প্রেম করে আমি মরব। 2013 সালে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র কানামাছিতে অভিনয়ের কথা ছিল সাকিব খানের। চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয় করার কথা ছিল চঞ্চল চৌধুরীর, তার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বিদ্যা সিনহা, শাহামিম। পরিচালক মোস্তফা কামাল রাজ জানায় এরই মধ্যে ছবিতে অভিনয়ের ব্যাপারে সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে, এখন নায়িকা চূড়ান্তের প্রক্রিয়া চলছে। চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ছিল 2013 সালের 20 সেপ্টেম্বর, কিন্তু শেষ পর্যন্ত আর চিত্রগ্রহণ শুরু হয়নি। একই তালিকায় অন্য একটি ছবির নাম হচ্ছে প্রেম করে আমি মরব। ছবিটির পরিচালকের নাম হচ্ছে শাফি উদ্দিন শাফি। 2013 সালের 23 ডিসেম্বর সাকিব খান এবং নুসরাত ইমরোজ তিশা পরিচালক শাফি উদ্দিন শাফির প্রেম করে আমি মরব শিরোনামের একটি চলচ্চিত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। 2014 সালের জানুয়ারি মহরত অনুষ্ঠান করে চলচ্চিত্রটির বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা ছিল এবং ফেব্রুয়ারি থেকে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরুর কথা সে সময় জানানো হয়। নানান জটিলতায় চলচ্চিত্রটির কাজ আর শুরু হয়নি। এই তালিকায় অন্য একটি ছবির নাম রাজা হ্যান্ডসাম। 2013 সালের নভেম্বরে পরিচালক বদিউল আলম খোকন, যার সাথে সাকিব খানের হিট জুটি যিনি প্রিয়া আমার প্রিয়া, নাম্বার 1 সাকিব খান, মাই নেম ইজ খান সহ রাজা বাবু, দ্য পাওয়ার সহ অসংখ্য সুপারহিট ছবি সাকিব খান এবং বদিউল আলম খোকন জুটির রয়েছে। যাই হোক, 2013 সালের নভেম্বরে বদিউল আলম খোকনের পরিচালনায় রাজা হ্যান্ডসাম শিরোনামের একটি চলচ্চিত্রে নাম ভূমিকা অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব খান, যেখানে তার বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল আহমেদ শরীফ ও মিশা সওদাগর এবং গানের সুর ও সঙ্গীতায়োজন করার কথা ছিল ফুয়াদ আল মুক্তাদিরের। চলচ্চিত্রের পরিচালক ও নির্মাতা প্রতিষ্ঠান বায়স্কোপালা থেকে জানানো হয়েছিল চলচ্চিত্রের কাজ শুরু হবে 2014 সালের মার্চ মাসের শেষের দিক। শেষ পর্যন্ত চলচ্চিত্রটির নির্মাণ কাজ আর শুরু হয়নি, যা আর শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। লাভ 2014 চলচ্চিত্রের কাজ শুরু হয় 2014 সালে। চলচ্চিত্রটি প্রযোজনা করে মেঘমালা কথাচিত্র এবং পরিচালনা করেছেন জি সরকার, যেখানে সাকিব খানের বিপরীত অপু বিশ্বাস, নিপুণ ও তানিয়া অভিনয় করেন। 50% কাজ সম্পন্ন হয়েছিল। পরের ধাপে গানসহ কিছু দৃশ্যের চিত্রায়ণ হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও থাইল্যান্ডে। এরপর সাকিব খানের শিডিউল জটিলতায় আটকে যায় এটির দৃশ্য ধারণ।
2023 সালের সেপ্টেম্বরে পরিচালক জি সরকার প্রথম আলোকে জানায় শাকিব খানের শিডিউলের আশায় অনেক বছর শুটিং বন্ধ আছে ছবিটি। সেই 2014 সাল থেকে ছবির নাম প্রাসঙ্গিক রাখার জন্য প্রতি বছর নাম পাল্টে যায়। লাভের সঙ্গে নতুন করে যুক্ত হয় নতুন সাল 2015, 2016, 2017 ইত্যাদি। বছর যাচ্ছে এভাবে ছবির নাম পরিবর্তন হচ্ছে, কিন্তু এই ছবিটিও আর শেষ হয়ে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা তেমন নাই। 2013 সালের 1 সেপ্টেম্বর মাই ডার্লিং চলচ্চিত্রের কাজের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান ও অবিশ্বাস। ড্রাগন এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় 2014 সালের 1 জানুয়ারি। 2015 সালের শুরুর দিকে ছবির 70% কাজ শেষ হয়। পরে প্রধান অভিনেতাদের শিডিউল জটিলতায় থেমে যায় চলচ্চিত্রের কাজ। এরপর 2018 সালের মার্চে এর প্রযোজক মনিরুজ্জামান প্রযোজক সমিতিতে এক অভিযোগপত্র পাঠিয়েছিলেন, কিন্তু চলচ্চিত্রটির মুক্তি এখনও নিশ্চিত হয়নি এবং সামষ্টিক পরিস্থিতিতে এটি মুক্তি পাওয়ার আদৌ সম্ভাবনা তেমন বেশি একটা নেই। সালাম মালয়েশিয়া। মনতাজুর রহমান আকবরের সালাম মালয়েশিয়া চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল শাকিব খানের, এতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল অপবিশ্বাসের। 2014 সালের আগস্ট মাসে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আর নির্মাণ কাজ আর শুরুই হয়নি এবং এটিও বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনিশ্চিত ভবিষ্যৎ। 2015 সালে পরিচালক এম এ রহিম একটি ছবি শুরু করেন, ছবির নাম রানা দ্য ফাইটার। নাম ভূমিকা শাকিব খান থাকেন। বেশ কয়েকদিন শুটিং শুরু করেছিলেন, কিন্তু ছবিটি চিরতরে বন্ধ হয়ে গেছে, আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া 2016 সালে কালাম কায়সার পরিচালিত মা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন শাকিব খান, এতে তার মায়ের ভূমিকা অভিনয় করেন আনোয়ারা এবং তার বিপরীতে অভিনয় করেছেন অপবিশ্বাস, কিন্তু ছবিটির কাজ শেষ পর্যন্ত হয়নি। কমল সরকারের কাহিনীতে আবুল কালাম আজাদ পরিচালিত রাজা আমার নাম শিরোনামে ছবিটি 2016 সালে ইতিমধ্যে শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রযোজক। সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছিল পরিচালক সমিতিতে। সিনেমাটির নায়িকা সম্পর্কে জানা যায়নি, তবে ধারণা করা যাচ্ছে শাকিব খানের সর্বশেষ 2 সিনেমার পর রাজা আমার নাম এত নায়িকা হতে যাচ্ছেন শবনম বুবলি। এর আগে তিনি অভিনয় করেছেন রাজা বাবু ও রাজা 420 সিনেমায়। সেই ধারাবাহিকতায় দর্শক পাচ্ছে রাজা দিয়ে আরেকটি সিনেমা, কিন্তু কিছুদিন পর সেই ছবিটির কাজ চিরতরে থেমে গেছে, যা আর শেষ হওয়া বা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2016 সালে শাকিব খান নিজে জানিয়েছিলেন যে নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর ব্যানারে শামীম আহমেদ রনি পরিচালিত প্রিয়ারে নামে একটি ছবি শুরু করবেন এবং এতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল শবনম বুবলির, কিন্তু ছবিটির কাজ আজ পর্যন্ত শেষ হয়নি। অপারেশন অগ্নিপথ। 2016 সালের 16 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রের আনুষ্ঠানিকভাবে প্রধান চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শিবা আলী খান ও সূচনা আজাদ। চলচ্চিত্রটি 2017 সালের 23 ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা থাকলেও এর 60% মতো কাজ সম্পন্ন হলেও বাকি কাজ এখন ঝুলে আছে। বর্তমান প্রেক্ষাপটের আলোকে ছবিটি আর শেষ হওয়ার আহামরি আর সম্ভাবনা নেই। 100 ছবির ঘোষণা দিয়ে আলোচনায় আসা প্রযোজক সেলিম খানের শাপলা মিডিয়ার অধীনে শাকিব খান বেশ কিছু চলচ্চিত্র করেন, যার মধ্যে মুক্তিপ্রাপ্ত হচ্ছে আমি নেতা হব, একটু প্রেম দরকার ইত্যাদি বিভিন্ন চলচ্চিত্র। সে সময়ে শাকিব খান 2017 সালে 2টি চলচ্চিত্র করার কথা ছিল, একটা হলো মামলা হামলা ঝামেলা, আরেকটি হলো কথা দিয়ে কেউ কথা রাখে না, যে 2টি ছবি শুরুও হয়নি এবং শেষও হয়নি। বর্তমানে প্রযোজকের সাথে শাকিব খানের যে একটা মানসিক দূরত্ব, সে কথার আলোকে বলা যায় এই ছবিগুলো আর শুরু হওয়ার সম্ভাবনা নেই, শেষ হওয়ারও সম্ভাবনা নেই। আগুন। 2019 সালে কথা দিয়ে আগুন চলচ্চিত্রে অভিনয় করার জন্য কথা ছিল শাকিব খান ও জাহারা মিতুর। 2019 সালের 29 জুলাই এই ছবিটির মহরত অনুষ্ঠিত হয় একটি 5 তারকা হোটেলে। ছবিটি প্রযোজনা করেছেন এনামুল হক আরমান। জানা যায় শাকিব খান মাত্র 2 দিন শিডিউল দিলে ছবিটির কাজ শেষ করা যাবে। ইতিপূর্বে যে সমস্ত ছবিগুলো বলছিলাম সেগুলোর মতো আগুন ছবিটি অনিশ্চিত নয়। ধারণা করা যাচ্ছে যেহেতু বদিউল আলম খোকন একজন স্বনামধন্য পরিচালক, শাকিব খান বদিউল আলম খোকন জুটির অসংখ্য হিট সিনেমা রয়েছে, সবার আশা নিশ্চয়ই শাকিব খান 2 দিন শিডিউল দিবেন এবং এই ছবিটি মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন। বদিউল আলম খোকনের নির্মাণ শৈলী অনুযায়ী বলা যায় ছবিটি মুক্তি পেলে শাকিব খানের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে, কারণ শাকিব খান এবং বদিউল আলম খোকন অত্যন্ত হিট একটি জুটি। এছাড়াও 2019 সালে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী রিক্সা গার্ড নামে একটি ছবিতে শাকিব খানের অতিথি চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। পরবর্তীতে শাকিব খানের সময় স্বল্পতার কারণে সেখানে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। 2022 সালে পরিচালক বদিউল আলম খোকনের নীল দরিয়া নামে একটি ছবিতে শাকিব খান অভিনয় করার কথা থাকলেও শুটিং শুরুর কিছুদিন আগে বিভিন্ন কারণে শাকিব খান আর সেটি শুরু করেন এবং তিনি পারিশ্রমিকের টাকা ফেরত দিয়েছেন, যার ফলে ধারণা করা যায় যে শাকিব খান এই ছবিটি আর করবে না, আদৌ এই ছবিটি মুক্তি পাবে কিনা সেটিও সুনিশ্চিত নয়। অন্তরাত্মা। অন্তরাত্মা হচ্ছে নির্মাণাধীন বাংলাদেশি প্রণয়ধর্মী পারিবারিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানি হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। 2017 সালের সত্তা চলচ্চিত্রের পর এটি সোহানি হোসেন ও শাকিব খানের দ্বিতীয় প্রয়াস এবং 2004 সালের হৃদয় শুধু তোমার জন্য চলচ্চিত্রের পর শাহেদ শরীফ খান ও শাকিব খানের দ্বিতীয় প্রয়াস। ছবিটির সিংহভাগ কাজ শেষ হলেও অনিবার্য কারণবশত ছবিটি মুক্তি পাচ্ছে না, তবে এটি ইতিপূর্বে বলা চলচ্চিত্রগুলোর মতো
সরাসরি অনিশ্চিত বলা যায় না, কারণ ইতিপূর্বে সত্তা চলচ্চিত্রটি ধীরে সুস্থে সোহানি হোসেনের প্রযোজনায় প্রায় 2.5 থেকে 3 বছর পরে মুক্তি পেয়েছিল। সেক্ষেত্রে আশা করা যায় এই ছবিটিও মুক্তি পাবে এবং শাকিব খানের লুকিং, নায়িকা দর্শনা বণিক সব কিছু মিলিয়ে আশা করা যায় যে নতুন এক শাকিব খানকে এই ছবির মাধ্যমে তার ভক্তরা পাবে। ধন্যবাদ এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।